বন্ধুরা, আজ রাত্রিবেলা গোপাল সোনারা রুটি আর ডাল সেদ্ধ তাদেরকে দিয়ে দিয়েছি। রাত বাজে 10:30। আমি এই উইকটা একটু বিজি ছিলাম বলে গোপাল সোনাদের জামা কাপড়গুলোও ধোয়া হয়নি, তাই জামা কাপড়গুলোও আমি বার করে নিয়েছি। এই থলিতে আমি জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি ধোয়ার জন্য, বা সবগুলো বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকগুলো, তাই আমি একে একটু সেপারেট করে রাখি, মানে ছোটোর জামা ছোটোর আর দুজনের জামা আলাদা, ধোয়ার জন্য সুবিধা হবে। তাই আমি জামাগুলো তাড়াতাড়ি করে আলাদা করে নেবো। আমার ভিডিওটা কার কার পছন্দ হয় কমেন্টে নিশ্চয়ই জানাবে, আর আমার ভিডিওকে কি করবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু জল আছে, চলো জলেতে আমি দিয়ে দিলাম একটু শার্পে। শার্পে দেওয়ার পর ভালো করে জলটাকে ঘেঁটে চাদরগুলো গোপাল সোনাদের দিয়ে দেবো, যেই চাদরগুলো পাতি আর রাখি। তো এই চাদরগুলোকে দিয়ে দেবো। জলটা আমি একটুখানি ভালো করে গুলে নিয়েছি। চাদরগুলো দেওয়ার পর আমি গোপাল সোনাদের খাবারটা তুলতে নিয়ে চলে যাবো। গোপাল সোনাদের প্রায় 10:30, তাদের ঘুমও দরকার, তাই আমি তাদের খাবারগুলো তুলে দিই, তাদের মুখ হাত পা মুছিয়ে দিই ভালো করে। বিছানাটা তো আমি রেডি করেই রেখেছি। চলো গোপাল সোনাকে ঘুম পাইড়ে দিই, আপনাদের সাথে দেখাই। তো আমার গোপাল সোনাদেরকে আমি ঘুম পাইড়ে দিয়েছি, একটু ঘুম পাড়ানি গান করি। ঘুম পাড়ানি গান করে তাদেরকে ভালো করে চাদর চাপা দিয়ে দিলাম। তাদের জলের বোতল বাসুরি এইসব ওদের কাছে রেখে দিই, জলের বোতল দিয়ে দিই, যাকে রাত্রিরে জল পাশটা ফেলে জল খাক। মশারিটাও লাগিয়ে দিলাম আমি। আমার রাত্রিবেলা ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর কমেন্টে নিশ্চয়ই রাধে রাধে লিখবেন গোপাল সোনাদের জন্যে। জামাগুলো আমি সেপারেট করে নিয়েছি, এবার জামাগুলো আমি ধুয়ে নেবো। জামাগুলো ধোয়া হয়ে গেছে, ভালো করে জলটাকে মেলে জামাগুলো সব শুকিয়ে দিয়ে দেবো। একটার পর একটা জামা সব নিয়ে সুপুর দেওয়ার পর চাদরগুলোও আমি সুপুর দেবো। চাদরগুলোর জন্য জায়গা ছিল না বলে আমি ওই ওয়ায়ারে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছে গোপাল সোনারা ঘুমিয়ে পড়েছে, লাইটটা বন্ধ করে দিয়েছি। গুড নাইট বন্ধুরা।